রাজধানীতে সড়ক খননে আছে নীতিমালা, তবে সেবা সংস্থাগুলো এই নীতিমালাকে যেন থোড়াই কেয়ার করে। কেন দুই সিটি কর্পোরেশন কেন তাদের নীতিমালা মানতে বাধ্য করতে পারে না? মনিরুল ইসলাম মিন্টুর তিন পর্বের ধারাবাহিকে আজ দেখুন দ্বিতীয় পর্ব। ছবি তুলেছেন সোহেল রানা। ঢাকা শহরে সড়কে খোঁড়াখড়ি ও জনদুর্ভোগ লাঘবে 2003 সালের নীতিমালাকে সংস্কার করে সড়ক খনন নীতিমালা 2019 প্রণয়ন করে স্থানীয় সরকার মন্ত্রণালয়। ওই নীতিমালায় বলা আছে বর্ষা মৌসুম হয় মে থেকে সেপ্টেম্বর পর্যন্ত খোঁড়াখড়ি পরিহার করতে হবে, জনদুর্ভোগ কমাতে এই খননের কাজ করতে হবে রাতে, কাজ দ্রুত শেষ করার নির্দেশনা থাকলেও এই নীতিমালা মানা হচ্ছে কতটা? রাস্তাঘাটে তারা দুঃসময়ের যা রাস্তাঘাটে বর্ষার সময় রাস্তাঘাটে দরকার ছিল না, তো প্রতি বছরে বছরে কিন্তু পাইপগুলি পরিবর্তন করে জনগণের ভুক্তভোগী হয়। রাজধানীতে সেবা সংস্থা 26টি, কোন কোন এলাকায় কি কি কাজের অনুমতি দেওয়া হবে এর জন্য দুই সিটির প্রধান নির্বাহীকে প্রধান করে আছে সমন্বয় কমিটি, ওয়ান স্টপ সেল। তবে অবস্থার খুব বেশি কি পরিবর্তন হয়েছে? ক্ষেত্রে ঠিকাদাররা আপনার মানে কাজটা নেয়ার পরে যেই সময়ের মধ্যে সম্পন্ন করার কথা সেই সময়ের মধ্যে তারা সম্পন্ন করতে পারে না, অনেকগুলো সংকট থাকে, লেবার সংকট থাকে। এখন এই যে আন্ডারগ্রাউন্ডে ইউটিলিটি কার কোথায় কি অবস্থায় আছে এই জিনিসগুলোও কিন্তু মানে একটা সঠিক মানে ডাটাবেস সবার মাঝে থাকা দরকার। বর্ষাকালে পিছনের অনুমোদন প্রাপ্ত কিছু কিছু সংস্থা আছে, তাদের কাজ সময় মতো শেষ না হওয়ার ফলে এই সেটার সর্বশেষ যে ধাপগুলো সেটা বর্ষায় এসে গড়ায়, যার ফলে জনভোগান্তিটা বেড়ে যাচ্ছে। সেবা সংস্থাগুলোর অর্থ ছাড়ে দেরির কারণে বর্ষায় খোঁড়াখড়ি বন্ধ করা যাচ্ছে না, দাবি উত্তর সিটি কর্পোরেশনের। আর দক্ষিণের দাবি খুব জরুরি না হলে বর্ষায় কাজের অনুমতি দেওয়া হচ্ছে না। আমরা কিন্তু বছরের শুরুতে সব সংস্থাকে তাদের প্ল্যান জমা দিতে বলি, কিন্তু সেই প্ল্যানগুলোও এমনভাবে হয় কোনো কোনো প্রকল্প 5 বছর ব্যাপী 10 বছর ব্যাপী, তো ওনাদের বাজেট সার, তারপরে প্রকল্পের প্ল্যান পাস, অনেকগুলো ডিপিপি অনুমোদন, অনেকগুলো বিষয় আছে যেটা এক ডিপার্টমেন্টের সাথে আরেক ডিপার্টমেন্টের ম্যাচ করে না। মেয়র মহোদয়ের সার্বিক একটা পরিচালনার পরে একটা পরিবর্তন এসছে, প্রত্যাশী সংস্থারাও তারা উপলব্ধি করতে পারছেন যে আসলে এভাবে যথেচ্ছভাবে আসলে এটা দেওয়া হবে না, সুতরাং তারা তাদের পক্ষ থেকেও আমি একটু ইতিবাচক সাড়া দেখতে পাচ্ছি। মনিরুল ইসলাম, ইন্টু 18 নিউজ।